নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রমল্লিকা। সবে আগস্ট মাস চলছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বেশ কিছুটা টাইম আমরা কিন্তু পেয়ে যাব এই চন্দ্রমল্লিকা গাছ তৈরি করার জন্য। তো তা আরও আগে থেকে বসালে ব্যাপক আকারে ফুল পাওয়া যেতে পারে, কিন্তু এখনও সময় চলে যায়নি, সময় আছে। তো আমি আমার এই 6টা টব ছোট গাছ বসিয়েছি কাটিং থেকে, নিজের পুরনো যে মাদার প্ল্যান্ট আছে সেইটা থেকে কাটিং করে নিয়ে বসিয়েছি। তো 3 রকমের কালার আছে এর মধ্যে, তো সেই কালারের কাটিং থেকে গাছগুলো করা, এবং তার প্রথমে বালির মধ্যে পটিং করেছিলাম কাটিং থেকে, এবং তারপরে সেটাকে নিয়ে 4 ইঞ্চিতে পটিং করেছি। এটা যেটা দেখছেন 4 ইঞ্চিতে পটিং করার 10 দিন পরে এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনাদের যারা কাটিং করে করতে পারেন যেভাবে বললাম ওইভাবেই করবেন, দেখবেন গাছ খুব সুন্দরভাবে রুট তৈরি হয়ে যাবে। পারলে একটা কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার লাগিয়ে গাছের কাটিং বসাতে পারেন, বালির মধ্যে, শুধু বালির মধ্যে বসাবেন দ্রুত, তাহলে কিন্তু চারা তৈরি হয়ে যাবে। এবং বালিটাকে সবসময় ভিজিয়ে রাখতে হবে, এই ময়েশ্চার ভাবটাকে মেনটেন করতে হবে, আর টবের মাটিতে এই সময় একদম যেন আগাছা না হয় এটা খেয়াল রাখবেন। আর যেটা বলার সেটা হচ্ছে যে এই চন্দ্রমল্লিকা গাছ পম্পন ভ্যারাইটির, এগুলো সবকটাই মানে ছোট হয়, অজস্র ফুল, হাজার হাজার ফুল কিন্তু ফোটানো যায় এক একটা গাছ থেকে। তো আমি এই যে সিরিজটা শুরু করলাম আজকের থেকে, এটা কন্টিনিউ চলবে। তো যারা ইন্টারেস্টেড এই চন্দ্রমল্লিকা গাছ কীভাবে ডেভেলপ করতে হবে রেগুলার বেসিসে, আমার কিন্তু প্রায় দিনই মানে প্রায় সপ্তাহের প্রায় প্রতিদিনই হয়তো ভিডিও আসবে। তো খেয়াল রাখতে পারেন আপনারা, আর প্রতিদিন সন্ধ্যা 7টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসছে। তো আশা করি যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেনই, আর যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন সন্ধ্যা 7টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই এই কাজটা কিন্তু এখন করতে হবে চন্দ্রমল্লিকায়, খাবার দেব। খাবার দেওয়ার আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক দেখবেন এই রকম মাথাগুলো 4টে করে পাতা আপনারা এখন কাটতে থাকবেন। এই 4টে করে পাতা কাটার ফলে হবে কি, সাইড থেকে কিন্তু অজস্র ব্রাঞ্চ আসবে, এবং ব্রাঞ্চ যত আনানো যাবে তত কিন্তু চন্দ্রমল্লিকায় ফুল ফুটবে প্রচুর পরিমাণে। তো এই গাছগুলো, এই যে পিঞ্চিংটা করে দিচ্ছি, 4টে করে পাতা মাথা থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এরপরে যখন আবার সাইড দিয়ে ডাল বেরোবে তার যখন মানে 4টে পাতা হয়ে যাবার পরে পুনরায় যখন আবার 4টে পাতা গজাবে, সেই 4টে পাতা কিন্তু আমরা আবার পিঞ্চ করব। আর এই চন্দ্রমল্লিকা গাছ কিন্তু ভীষণ দ্রুত বাড়ে। আর এখন একটা জিনিস বলবো, যারা মাটিতে করছেন, যারা ঘেঁস বা সিন্ডারে করছেন, তারা বৃষ্টির মধ্যে রেখে দিতে পারেন, অবশ্যই দ্রুত বৃদ্ধি পাবে। আর যারা মাটিতে করছেন, যদি উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হয় তাহলে কিন্তু আপনারা বৃষ্টিতে রাখতে পারেন, তবে ফাঙ্গাস লাগার চান্স মাটিতে কিন্তু থাকে বৃষ্টি ভিজলে। তো এই যে 4 ইঞ্চি পটে পটিং করেছি, তো মিডিয়াটা বলে দিচ্ছি, তার আগে দেখিয়ে দিই যে প্রথম কি খাবার আমি এতে অ্যাপ্লাই করব। প্রথম কিন্তু আমাকে এই যে 6টা টবের জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ, পরিমাণে নিম খোল, 1 টেবিল চামচ পরিমাণে নেওয়া রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট, যেটা সাদা চিনির দানার মতন দেখছেন, আর ডিএপি রয়েছে মোটামুটি 1/2 টেবিল চামচ পরিমাণে। তো এই নিয়ে খাবারটা আমরা এখন এখানে দেব, ড্রাই ফুড যেটাকে বলা যেতে পারে, ডিএপিটা দ্রুত কাজ করবে, ডিএপি এবং এপসাম সল্ট সব পাতা সবুজ করে রাখবে, আর তার সাথে সাথে নিম খোলটা দেওয়া একটাই কারণে, কোনো ধরনের পোকামাকড় যাতে আক্রমণ না করে এই চন্দ্রমল্লিকা গাছে, আর তার পাশাপাশি নিউট্রিশনও যোগাবে, মাটিতে কোনো পোকামাকড় থাকবে না। আর যেটা দেওয়া হচ্ছে ডিএপি, এই ডিএপিটা কিন্তু গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। আর এই যে মাটিতে খাবারটা দেওয়া হলো, এরপরে আমার গাছগুলো কিন্তু শেডে রেখেছি, তার কারণটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে, সপ্তাহে একবার করে আপনাকে যে কোনো ফাঙ্গিসাইড একটা স্প্রে করতে হবে, যার মধ্যে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড একটা আপনাকে ব্যবহার করতে হবে। আর যে পরিমাণ নিয়েছি দেখতে পাচ্ছেন, খাবার নেওয়ার পরে মিশিয়ে নিলাম, নেওয়ার পরে ঠিক এই যে চামচ ভরে, পুরো ফুল চামচ নয় 1 চামচের, মোটামুটি এই রকম পরিমাণ যেরকম দেখাচ্ছি এই রকম একটা টেবিল চামচের নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা টবে দিয়ে দেব। যে অনুপাতে খাবারটা নিলাম, তারপরে মেশালাম, মেশানোর পর ঠিক এই অনুপাতে আমরা খাবারটা দেব এবং তারপরে জল দিয়ে দেব। এই সময় চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমাদের শেডের নিচে রাখতে পারলে ভালো, যারা মাটিতে আমরা করছি,
কারণ না হলে একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ভয় থাকে। আর যেটা বলছিলাম যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, দু তিন রকম ফাঙ্গিসাইড নিয়ে রাখতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে ভালো রেজাল্ট ভালো পাবেন। যেমন তার মধ্যে ব্যাবিস্টিন হতে পারে, তার মধ্যে রেডোমিল গোল্ড হতে পারে, ব্লাইটক্স হতে পারে টাটার, অথবা স্যাফ ফাঙ্গিসাইডও আপনারা ইউজ করতে পারেন। এরকম দুটো বা তিনটে ফাঙ্গিসাইড যদি মনে করেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে ভালো, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না। আর গাছগুলিকে যখন দেখবেন বৃষ্টি থেমে গেছে বা বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে, তখন কিন্তু সামান্য হালকা রোদ পড়বে যেখানে, সেরকম জায়গায় রাখবেন, খুব ভালো কাজ হবে। আর উচ্চ জল নিকাশি যুক্ত মাটি যেটা হলে বলছিলাম যে আপনারা কিন্তু রাখতে পারেন। আর এই 4 ইঞ্চি টবে এখন বড় হচ্ছে, দেখবেন এটা থেকে 6 ইঞ্চিতে যাবে, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চির পর 10 বা 12 ইঞ্চি ফাইনাল পটিং হবে গাছের সাইজ অনুযায়ী। পরপর আসবে আমার ভিডিওগুলো, অবশ্যই দেখার অনুরোধ রইল। তাহলে আপনিও কিন্তু ফোটাতে পারবেন আপনার গাছে 1000 চন্দ্রমল্লিকা একটা গাছে। তো এখন থেকে করলে, যারা অনেকেই আগে থেকে তৈরি করে নিয়েছেন, তারা কিন্তু একটা সুন্দর শেপও দিয়ে নিয়েছেন অনেকে, আমি দেখেছি আমার ফেসবুক থেকে যে অনেক বন্ধুরা করেছেন এটা, তো খুবই ভালো লাগছে দেখে। আমার একটু দেরি হয়ে গেল ব্যক্তিগত কাজের চাপের জন্য বলতে পারেন, এই যে জল দিয়ে দিলাম। এরপরে যেটা বলবো, সপ্তাহে একবার করে কিন্তু এই গাছগুলোকে সরিষার খোল পচা জল অথবা বাদাম খোলের জল কিন্তু আপনাদের খাওয়াতে হবে। তার কারণটা হচ্ছে এদের দ্রুত বৃদ্ধির জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ দরকার। আর খুব পাতলা করে নিতে হবে এই সরিষার খোল বা বাদাম খোলের জল। আমি সরিষার খোলের জলটা বলে দিচ্ছি পরিমাণটা, কারণ অনেকের কাছেই সহজলভ্য এবং দামেও কম, তো সেই কারণে। কিন্তু এই সরিষার খোল আপনারা যদি 50 গ্রাম ভেজান, সেই 50 গ্রামের সাথে আরও, মানে 50 গ্রাম 1 লিটারে ভেজালেন, তার সাথে আরও 5 লিটার জল মেশাবেন, মিশিয়ে যে তরল হবে সেই তরলটা আপনারা 1 কাপ করে এই 4 ইঞ্চি টবেতে আপনারা দেবেন। এটা সপ্তাহে একবার করে দিতে হবে, এই রেশিওতে, যে রেশিও আমি বলে দিলাম। তো এইভাবে চন্দ্রমল্লিকা করুন, আগামী দিনের শীতে কিন্তু হাজার হাজার ফুল পাবেন এই এক একটা গাছ থেকে। এইভাবে আমি কেয়ারগুলো শুরু করলাম, চন্দ্রমল্লিকা সিরিজ আপাতত চলতে থাকবে, তো পরপর আসবে ভিডিওগুলো। এইভাবে এখনই নার্সারি থেকে বা যেখান থেকে, যাদের কাছে কাটিং নেই, তারা কিন্তু নিয়ে এসে গাছ প্রতিস্থাপন করে দিন, শীতে আপনার বাগানকে ভরিয়ে তুলবে এই চন্দ্রমল্লিকা। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি চলুন সকলে মিলে একসাথে অঙ্গীকারবদ্ধ হই যে পৃথিবীটাকে আমাদের সবুজায়নে ভরিয়ে তুলতে হবে। মন থাক চিরসবুজ, পৃথিবীও সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।